আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক মণ্ডলী, আবারও আমি ফিরে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি মূলত জনস্বার্থে প্রচারিত, সকলের উপকারের জন্য এই ভিডিওটি আমি তৈরি করলাম। বিশেষ করে যারা কৃষক চাষি তাদের জন্য বাংলা শস্য বিমা বিএসবি রবি 2021 এবং 22 মরশুম এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড। কিভাবে ফর্মটি ফিল আপ করবেন বিস্তারিত দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে লেখা আছে মধ্যস্থতাকারীর বিবরণ, এটা আপনারা করবেন না, এটা কৃষি দপ্তর থেকেই করা হবে। তারপরে চলে আসুন কৃষকের নাম, যার নামে জমি আছে অথবা ভাগ চাষি তার নাম অবশ্যই লিখবেন, সেটা বাংলা বা ইংরাজিতে। অভিভাবকের নাম, স্বামী, পিতা, মাতা যেটা হবে সেটা টিক চিহ্ন দিবেন, আর অভিভাবকের নামটি এইখানে পাশে লিখবেন। তারপরে সেই কৃষকের বয়স নিচে সেটা লিখবেন, সেই কৃষক স্ত্রী বা পুরুষ সে লিঙ্গটি চিহ্নিত করবেন টিকচিহ্ন দ্বারা। আধার কার্ড বা ভোটার কার্ডের যে এপিক নাম্বার সেটি অবশ্যই আপনারা দিবেন, কোন জাতি সেটা অবশ্যই টিকচিহ্ন দিবেন, তপশিলি জাতি, তপ উপজাতি, ওবিসি সেটি অবশ্যই লিখবেন, মোবাইল নাম্বার যেটি ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে আধার কার্ডের সঙ্গে সেই মোবাইল নাম্বারটি দিবেন, সবসময় চালু আছে, খুব গুরুত্বপূর্ণ এটি। আধার কার্ড, বসবাসের ঠিকানা মোজা বা গ্রাম এটাও লিখবেন, গ্রাম পঞ্চায়েত তারপরে লিখতে হবে কোন গ্রাম পঞ্চায়েত থেকে, ব্লক যে যার ব্লক সেটাই লিখবেন, জেলা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আপনি ফর্মটি ফিল আপ করছেন সে জেলার নাম, কেসিসি কার্ড যদি থাকে হ্যাঁ বা না, কৃষক বন্ধু আইডি যদি থাকে সেটি লিখবেন, না হয় লিখবেন না। বিমার জন্য প্রস্তাবিত ফসল ও জমির বিবরণ, অধিসূচিত ফসলের নাম ধান অথবা ভুট্টা যেটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি লিখবেন, ব্লকের নাম লিখবেন প্রথমে, এই প্রথম লাইনটাই একটা জমির জন্য লিখবেন, যদি অধিক জমি জমি থাকে তাহলে সেটি পরপর লিখবেন কোথায় আছে সেটা, ব্লকের নাম, অধিসূচিত এলাকা, গ্রাম পঞ্চায়েত, তারপরে মোজার নাম কোন মোজা সেটি লিখবেন অবশ্যই, এবং জেল নাম্বারটাও লিখবেন, খতিয়ান নাম্বার, এগুলি সবগুলোই গুরুত্বপূর্ণ, দাগ নম্বর, বিমার জন্য প্রস্তাবিত এলাকা কোন এলাকা থেকে করছেন সেটি অবশ্যই লিখবেন, নিজস্ব জমি, হ্যাঁ বন্ধু এখানে খুবই গুরুত্বপূর্ণ এটাও, নিজস্ব জমি বা ভাগ চাষি সেটা অবশ্যই দিবেন, ভয় পার কোনো কারণ নেই, নিজের জমি না হলেও আপনি অন্যের জমি চাষ করছেন সেই ব্যক্তির ডকুমেন্টস বলতে গেলে জমির দলিল বা রেকর্ড আপনি দিতে পারেন ভাগ চাষি হয়ে, আর নিজে যদি মালিকানা হন তাহলে অবশ্যই সেটা দিতে পারবেন। কৃষকের পদই প্রিমিয়াম রাশি, আলু চাষ বা আখের জন্য প্রযোজ্য, ফসল রোপণের যে তারিখটি সেটা মনে থাকলে অবশ্যই লিখবেন, সঠিকভাবে লিখবেন। তারপরে চলে আসুন কৃষকের ব্যাংকের পাসবই, কৃষকের ব্যাংকের বিবরণ এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলি ব্যাংকে যেভাবে লেখা আছে বড় হাতের সেভাবেই লিখবেন, আপনি ব্যাংকের পাশে পাশ বই অনুযায়ী লিখবেন, ব্যাংকের নাম কোন ব্যাংক থেকে আপনি আধার কার্ডটা এবং মোবাইল নামটা যোগ করেছেন সে ব্যাংকের নাম বড় হাতে লিখবেন, ব্রাঞ্চের নাম কোন ব্রাঞ্চ থেকে সেটা অবশ্যই লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার
তারপরে আইএফএসসি কোড, অ্যাকাউন্টের ধরন কোন অ্যাকাউন্ট, এটা সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটি লিখবেন, এবং কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এখানে কেওয়াইসি কথা বলা হয়েছে, কী কী নথিভুক্ত লাগবে, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, প্রথম যে পৃষ্ঠাটা ব্যাংক অ্যাকাউন্টের সেটা জেরক্স করবেন, এবং খতিয়ান এখানে বলতে রেকর্ড, জমির রেকর্ড কথা বলা হয়েছে, বা রেকর্ড না থাকলে দলিল সেটা অবশ্যই দিবেন, এবং বাদবাদিগুলো সেগুলো কৃষি দপ্তরের যারা দায়িত্বে আছে তারা ঠিক করে নেবে ওগুলো। তারপরে সাক্ষীর সই, উপরে প্রদত্ত তথ্য দিই আমার সর্বাধিক জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, এবং কৃষকের সই বা টিপ, এটি অবশ্যই লাগবে। এগুলো এরিও সন কার্টিফিকেট সার্টিফিকেট, এগুলো অবশ্যই করে নেবে। প্রাপ্তি স্বীকার, এগুলো অবশ্যই করে নেবে, নিজে করলে ভালো হয়। আশা করি ভিডিওটি সকলের উপকার আসবে, বিশেষ করে কৃষক ভাইদের এবং বাগ চাষি কৃষক ভাইদের। অবশ্যই এই ফর্মটা ফিল আপ করলে প্রায় 10,000 থেকে 20,000 টাকা পাওয়ার কথা বলছে অনেকে।